দেখছে টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। বর্তমানে পরিবেশের সবথেকে ক্ষতিকারক পদার্থ প্লাস্টিক, যা অবিরত পরিবেশের ভারসাম্য নষ্ট করে চলেছে। আবার অন্যদিকে আকাশছোঁয়া পেট্রোলের দাম আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আলোড়ন সৃষ্টি করেছে মুর্শিদাবাদের জলঙ্গির উত্তর ঘোষপাড়া গ্রামের ফাইজুল ইসলামের এক বিস্ময়কর আবিষ্কার। ফাইজুলের এক অভিনব আবিষ্কার প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ থেকে পেট্রোল তৈরি, যা মোটর বাইক চালাতেও সক্ষম। এমন এক বিস্ময়কর পেট্রোল তৈরির আবিষ্কার দেখে খুশি পরিবার পরিজন থেকে এলাকাবাসী। বর্তমানে পরিবেশের সবথেকে ক্ষতিকারক পদার্থ প্লাস্টিক। প্লাস্টিকের বর্জ্য পদার্থ যেভাবে পরিবেশকে দূষিত করে তুলছে, তাতে পরিবেশের ভারসাম্য দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিনের ব্যবহৃত প্লাস্টিক বা পলিথিনজাত ক্যারিব্যাগ থেকে শুরু করে কৌটা, থালা, গ্লাস, বোতল, বস্তা প্রভৃতি সামগ্রী একের পর এক জমা হয়ে মাটির নিচে স্তর সৃষ্টি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, কারণ এই বর্জ্য পদার্থ পচনশীল নয়। আবার অন্যদিকে আকাশ ছোঁয়া পেট্রোলের দাম, আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এক বিস্ময়কর আবিষ্কার আলোড়ন সৃষ্টি করেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে। পরিবেশকে দূষণমুক্ত করতে এবং পেট্রোলের ঘাটতি মেটাতে এক পরিবেশ বান্ধব এই আবিষ্কার সত্যিই বিস্ময়কর। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের উত্তর ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ফাইজুল ইসলামের এক অভিনব আবিষ্কার প্লাস্টিকজাত বর্জ্য পদার্থ থেকে পেট্রোল তৈরি। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া নিম্নবিত্ত পরিবারের ফাইজুল ইসলাম কোনো রকমে একটি লেদের দোকান খুলে লোহার জিনিস তৈরির কাজ করতে শুরু করে। লোহার জিনিসপত্র নিয়ে চর্চা করতে করতে নিজের উদ্যোগে দোকানের ছোট ছোট যন্ত্রাংশ, পুরনো খালি গ্যাস সিলিন্ডার নিয়ে প্লাস্টিক পলিথিন থেকে পেট্রোল উৎপাদনের মেশিন তৈরি করেছে। এতে এক লিটার পেট্রোল উৎপাদন করতে মাত্র 20 টাকা খরচ হয়, যেখানে বর্তমানে এক লিটার পেট্রোলের মূল্য প্রায় 75 টাকা। এত অল্প খরচে উৎপাদিত পেট্রোল যা মোটরসাইকেল চালাতেও সক্ষম, এমন এক বিস্ময়কর পেট্রোল তৈরির আবিষ্কার দেখে খুশি পরিবার পরিজন থেকে এলাকাবাসী। ছোট থেকে কিছু করার আগ্রহ ছিল ফাইজুলের। লোহার যন্ত্রাংশ নিয়ে যে কোনো প্রকার কাজে পারদর্শী সে। নিম্নবিত্ত পরিবারে থাকায় পড়াশোনা করা হয়ে ওঠেনি, তবে অন্ধকারের মধ্যেই ছিল প্রতিভার আলো। আর ফাইজুলের প্রতিভাই এই আবিষ্কারকে আরো বৃহৎ পরিসরে রূপায়িত করতে সরকারি সাহায্যের আর্জি জানায় ফাইজুলের বন্ধু হাসিবুল ইসলাম। ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে, সেটা আমরা সবাই জানি। ছোটবেলা থেকে প্রচন্ড পরিশ্রম করে ও সব কিছু কাজ করে। তো আমরা এইভাবে বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, বিডিও সাহেব যদি এইভাবে যদি ও যদি সাহায্য করে প্রতিভা রয়েছে ছেলেটার মধ্যে এবং দেশের সম্পদ বলে আমি মনে করি। তো সে হয় যদি বিডিও সাহেব বা পড়াশোনা যদি ওর দৃষ্টি আকর্ষণ করে যদি কাজটা ব্যবস্থা করে দেয়, তাহলে ও পরবর্তী আরও বড়ো অনেক কাজ করতে পারবে, এটা আমার বিশ্বাস। পলিথিন থেকে বের করছে, ঠিক আছে, এটার জন্য যে টেকনিক্যাল ব্যাপারগুলো লাগে সেই ব্যাপারগুলোর মাথার মধ্যে আছে, ঠিক আছে, যেটা তো সবার মধ্যে ঢোকে না। ছোটোবেলা থেকে দেখি ওর মধ্যে একটা বিরাট ধরনের প্রতিভা রয়েছে। তো পড়াশোনায় না, পড়াশোনা ভালো না, হয়তো গরিব মানুষের জন্য পড়াশোনা করতে পারেনি, তো পড়াশোনা করলে হয়তো বা ও হয়তো আজ জায়গায় থাকতো না, কিন্তু তবুও ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে সেটা আমরা দেখি, এবং সেই জন্য সরকার যদি ওকে সুবিধা সাহায্য করে আমরা খুশি, ভালোই, মানে ও যদি কিছু করতে পারে ভালো লাগবে তার ছেলে, এবং সে হিসাবে সবাই ভালোবাসে, খুব ভালো ছেলে। ফাইজুল ইসলামের এই আবিষ্কারে খুশি স্ত্রী সজিনা বিবি ও তার আত্মীয়রা। এই অভিনব আবিষ্কারে প্লাস্টিক ব্যবহৃত হয়, পরিবেশ কিছুটা হলেও দূষণমুক্ত হবে, আবার সুলভ মূল্যে পরিবেশ বান্ধব উপায়ে পেট্রোল উৎপন্ন হবে। তাই ফাইজুলের আবিষ্কৃত এই পদ্ধতিকে কাজে লাগাতে সরকারি সাহায্যের আবেদন জানান স্ত্রী ও পরিজনেরা। হচ্ছে ভাইপো হয় সম্পর্কে, তো বিগত অনেকদিন থেকে প্রায় 15-20 দিন থেকে দেখছি ওই কয়েকটা সিলিন্ডারের মাধ্যমে গ্যাস পলিথিন বা যাতে পুড়িয়ে তৈরি করছে, এবং আমিও দেখলাম যে আগুন ধরছে, এবং তারপরে মেশিন চালিয়েছে যে ছোটো ছোটো পাম্পগুলো থাকে এগুলো থেকে, এবং সেটা চলছে। এখন এটা রিফাইন করা, আমরা বললাম আমি যে রিফাইন করলে এখন রিফাইন মেশিন যদি থাকে তাহলে হয়তো এগুলো চলতে পারে নাকি, এটা একটা ব্যাপার। সেভাবে আরও উন্নত পর্যায়ে সরকার যদি ব্যবস্থা করে বা সরকার দেখভাল করে হয়তো সে ভালো জায়গাতে পৌঁছাতে পারে, সেটা একটা ব্যাপার। এটা হলে ভালোই তো হবে, এটা যদি বর্জ্যগুলো যেগুলো পরিবেশকে দূষণ থেকে মুক্ত ঘটাবে, পলিথিনে যে পরিবেশটা নষ্ট করছে সেটা না করে হয়তো এক জায়গায় পোড়াচ্ছে, তাতে দেশের কিছু হচ্ছে পেট্রোল বা ডিজেল যে তৈরি ছোটো মেশিনগুলোও চলে, সেক্ষেত্রে সেগুলো মানুষ উপকৃত হবে আশা করি, আমি আশা মনে করি। এটা ভালোই খুশি, এই ক্যারির থেকে আমি তিরপাল টিরপাল থেকে আমার সব মেলে চালাই লোচ মন এমনি সব হাপার টাপার যে তোর রকমের কাজ সব পারে
এটা তৈরি করা 10-12 বছর হয়েছে এই কারখানা তৈরি করা। এটা মনে হয় 1-2 সপ্তাহ কি 10 এরকম হচ্ছে, দেখছি তো বেড়েছে। হ্যাঁ মেশিন চালি দেখেছে, আবার হলে মোটরসাইকেল চালি দেখেছে। ফাইজুল জানান, সপ্তাহখানেক আগে গ্যাস সিলিন্ডারের সাহায্যে এই যন্ত্রাংশ আবিষ্কার করে। প্লাস্টিক পলিথিন পুড়িয়ে পেট্রোল সহ ডিজেল গ্যাস আবিষ্কার সম্ভব বলে জানান তিনি। মোটর গাড়ি চালানোও সম্ভব, তবে সরকারি সাহায্য পেলে এই যন্ত্রাংশকে আরও বড় আকারে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে সে। এমনকি ঋণের আবেদনও জানিয়েছে ফাইজুল। আমি প্রথমে একটা ছোট জিনিস দিচ্ছে কিনে দেখলাম আগুন ধরছে, তারপরে এটা আবার কিনিলে আসলাম এই গ্যাস সিলিন্ডার গেলা নিয়ে এসে আপনার ওই করলাম। করে ধরেন প্রথমে 2 কেজি 2.5 কেজি মোটামুটি লিটারখানিক বার করলাম, তারপর একদিন রাত্রিরে আবার বার করলাম সে লোকের জন্য এসে দেখলো যে তারপর থেকে আমি বার করানি। মানে তো করতে আপনার বড় ধরনের একটা ট্যাঙ্কি বসাতে হবে আপনার মেশিন গেলা তৈরিতে। আমার পলিথিন বোতল আপনার প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে সব গেলান দিয়ে তেল বার করা যাবে, সব রকমের প্লাস্টিক দিয়ে তেল বার করা যাবে। গ্যাসও গ্যাস তেল আপনার হিট পরিমাণে আপনার ডিজেল পেট্রোল এইসব বাড়াবে। হালকা হিটে আপনার পেট্রোল বাড়াবে, তারপরে একটু বেশি হিট দিলে ডিজেল বাড়াবে। এটা আপনি আমার প্রথম, এটা আগে কোনো করিনি। এটা আপনার শুরু করা মোটামুটি 2 সপ্তাহে আমি চেক করেছিলাম দিন দশেক থেকে। হ্যাঁ গাড়ি আপনার জল তোলা ইঞ্জিন ঢেলি চেক করি, মানে টাটগিরি সব দেখেছি। একটা গ্যারেজ হলো আপনার বললো লিজাতে দিলি দিলাম, আর মোটর সাইকেলে নিজস্ব মোটর সাইকেলের ঢালি আপনার চেক করলে বলে চলবে, যেমন বলছে চলবে। আমি তো টাকা ক্যাশ পাতি না, ক্যাশ পাতি বুঝিলি, তারপরে এই জিনিসটা বড় ধরনের করব। তারপরে ট্যাঙ্কি আমি এখন আপাতত আপনার এই গ্রিল হপার আপনার ওই যত রকম মানে এই ঝালাইয়ের ওয়েল্ডিংয়ের কাজ মানে সব কাজই আমি করি। মানে আপনার আমি ধরেন যে কাজ নিয়ে আসবেন সেই কাজই আমি করিয়ে দিতে পারবো। আমার তো প্রোগ্রাম আছে কিন্তু আমার তো টাকা পয়সা নেই, সরকার থেকে সাহায্য দিলে। জলঙ্গি থেকে মধুমণ্ডলের রিপোর্ট, TV24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007 5747 40